গুড মর্নিং, ওয়েলকাম টু এ নিউ ব্লগ অফ শুরু থেকে শেষ। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, কিন্তু ওর শরীরটা একটু খারাপ। তো জাস্ট উঠলাম, আজকে 9 তারিখ, স্কুল আছে, ডিউটি আছে, তো সে তো যাবই। তো সকাল সকাল ব্রেকফাস্ট চলে আসছে, এখন ব্রেকফাস্ট করব, তারপর ফ্রেশ হব, তারপর রেডি হয়ে স্কুলে যাব। এই আমার ব্রেকফাস্ট, রুটি, মিষ্টি, আলু ভাজা, আলু আর পেঁয়াজ কলি ভাজা আর চা। স্কুলে যাচ্ছি, মুখে চকলেট। চারটা। হ্যালো ফ্যামিলি, গুড মর্নিং। আমার ঠান্ডা লাগা এখনো সারেনি, জ্বরটা এখন নেই, তবে গলা ব্যথা সর্দিটা আছে। তো ও যাওয়ার পর ও তো আজকেও আমার জন্য রেখে গেছিলো একটা রুটি, তিনটা রুটি দিয়েছিলাম, তার মধ্যে একটা রুটি আবার আমার জন্য রেখে গিয়েছিলো। মিষ্টিও রেখে যাচ্ছিলো, আমি বললাম মিষ্টি আমার আছে, তুমি খাও জোর করে, তারপরে খেতে মানে খাওয়ানো হলো কি মিষ্টিটা। যা কিছুই দেবো না কেন, ও রোজ দিনের মতো আজকেও রেখে গেছে, ও রোজ দিনেরই ওর এটা বলতে গেলে স্বভাবে দাঁড়িয়ে গেছে। ও যাই হোক, আমিও খেলাম, আমি ছাদে এসেই খেলাম, ভাল লাগছে না, খুব ঠান্ডা লাগছে আমার। তো নিচে যাব, নিচে গিয়ে একবারে স্নান করে নেব, আমি স্নান করে তারপরে রান্নাঘরে ঢুকবো, স্নান করলে একটু ভালো লাগবে শরীরটা। তো স্নানটা আগে সারব, স্নান করে পুজো দিয়ে তারপরে রান্নাঘর। দেখতে থাকো ব্লগটা, আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে। ঘরে এসে ঘরটা গোছালাম, রান্নাঘরে একটু কাজ সারলাম, গিজারটা দিয়েছি, জলটা গরম হলে স্নান করে আসব। ও কালকে আমার জন্য এই ডেয়ারি মিল্কটা এনেছে, তো কালকে ও খেয়েছে, আজকে স্কুল যাওয়ার সময় একটু খেয়ে গেল। আমাকে কালকে অনেক কালকের থেকে বলছে খাও খাও, আমার একদম ভালো লাগছে। তো জলটা গরম হতে হতে আমি একটু খাবো, ও স্কুল থেকে এসে আবার খেতে পারবে। ওরও চকলেট ভীষণ পছন্দের, আমারও ভীষণই পছন্দ। আমার স্নান করে আমি পুজো সারলাম, আমার রান্না হয়ে গেছে, তো ভাবলাম না একটু ছাদে যাই, রোদটা ভীষণ দরকার আমার। তো আজকে আমি রান্না করেছি, সকালবেলা তো করেছিলাম রুটির সাথে আলু পেঁয়াজ কলি ভাজা, তো আলু পেঁয়াজ কলি ভাজাটা ছিল, আর এখন করলাম আমি আলু দিয়ে বেশ দিয়ে একটা চচ্চড়ি, আর কেউ পনির এনেছিল, তো মাটার পনির করলাম, আর গাজর ছিল, গাজরটাও একটু দিয়ে দিলাম। জাস্ট আসলাম স্কুল থেকে, এখন চেঞ্জ করবো, তারপর স্নান করব, তারপর খাওয়া দাওয়া করে হয়তো বিলাসীপাড়া যেতে লাগতে পারে স্কুলের একটা কাজে। তো আশা করি তোমরা ভালোই আছো, সবাই দেখতে থাকো ব্লগটা। এই স্নান করে রেডি হলাম, যাবো বিলাসীপাড়া। এই আমার দুপুরের খাবার, এটা হচ্ছে আলু আর পেঁয়াজ কলির চচ্চড়ি, এটা আবার কি আইটেম আমি অত জানি না, এটা জলপাইয়ের আচার, শুভদীপ দেওয়া লঙ্কার আচার, এখানে দুটো আইটেম আছে পনির টনির দিয়ে, তো আমি অত কিছু নাম জানি না। তো খাবার আইটেমের আমার অত নাম টাম অত অত মনেও থাকে না, আর অত ইন্টারেস্টেডও নই জানার জন্য, আমার হলেই হলো খাবার আইটেম, আর অত কোনো প্রিয় খাবার বলতেও সেরকম কিছু নেই, যা হয় ওটাই হলেই হলো। কিন্তু ওরই খাবার প্রিপারেশন বলো, বলো একটু ওর একটু স্টাইল নিয়ে করা একটু বা প্যাশন আর কি, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বাড়া বা রান্না করা ওর একটু পেশন আছে। এই দুজন খাচ্ছি, তো আমি খেয়ে যাবো আবার বিলাসীপাড়া, তো তাড়াতাড়ি খাচ্ছি। এই খাওয়ার পর রেডি হয়ে নিলাম, এখন বেরোবো হাতে যে কাজে যাচ্ছি সেটা। তো তোমরা কথা বলতে থাকো, আমি যাই এসে আবার কথা বলবো। চলো, টাটা, বাই। বেরো হলাম 2:15, বাড়িতে আবার আসলাম 2:21, 6 মিনিট, তার মানে 6 মিনিটে বিলাসীপাড়ায় গিয়ে ঘুরে আসা হলো না, অ্যাকচুয়ালি যাওয়াটা ক্যান্সেল হলো, ওখান থেকে গাড়িতে উঠলাম, এইদিক দিয়ে ঘুরে বাড়িতে নেমে গেলাম। মাঝ রাস্তায় খবর আসলো গাড়ি ছাড়ার সাথে সাথে যে যার জন্য যাচ্ছি সেই কাজটা হচ্ছে না আর কি, একজন থাকছেন না, তো আবার নেক্সট প্ল্যান হবে। বাজে এখন 5:30, একটা ব্যাচ ছুটি দিলাম, আরও 2-1 স্টুডেন্ট আছে, ওইদিকে ওর নাচের স্টুডেন্ট আসছে, নাচ করাচ্ছে ও, মানে ওর শরীর ভালো না, ও বসে বসে দেখিয়ে দিচ্ছে, সারা বছর ওরা শেখে, তো দুটোকেই দেখাবে, আর বাকি অনেক স্টুডেন্ট বলেছিল সবাইকে হয়তো সময় দিতে পারবে না অসুস্থ জন্য। এখন যাবো লক্ষ্মী ভাণ্ডার, বাড়ির সামনে একটা ছোটো মোটো বাজারের মতো আছে, নাম লক্ষ্মী ভাণ্ডার,
তো সেখানে যাব কিছু জিনিস আনতে। এই লক্ষ্মী ভান্ডার থেকে কিছু জিনিস নিলাম, আমুল তাজা ফাজা আর সন্ধ্যায় খাওয়ার সিঙ্গারা টিঙ্গারা আর জিলেপি। এখন যাচ্ছি বাড়ি। এই আমাদের সন্ধ্যের স্ন্যাক্স চলে এসছে, পপকর্ন, কফি আর হচ্ছে কচুরি আর জিলিপি। এই আমাদের ক্যাপুচিনো স্টাইল কফি, চিনি কম দিয়েছি। এই যে চিনি দিয়ে খাও, বিশেষ এটা কচুরি কচুরি শেষ, এইটুকু কফি বাকি আছে। এই ফিনিশ হলো আমাদের সন্ধ্যের খাবার। বিশাল সন্ধ্যের খাবার শেষ হলো, এখন কালকের ভিডিওটা এডিটিং করব। তারপরে না, অ্যাকচুয়ালি আমি এডিটিং করে রেখেছি, ওকে বললাম, ওই তো ফাইনালাইজ, ওকে বললাম একটু দেখে দেখে, ওই তো ফাইনালাইজ করব। 660 থেকে ওয়েট করছি, কবে কখন 666 হবে, মোমেন্টটাকে ক্যাপচার করব। এতক্ষণে হলো 663, আরও তিনটা বাকি আছে, 10-15 মিনিট হয়ে গেল, দেখি কখন হয়। হলো 663, সন্ধ্যার খাবার এত বেশি হয়ে গেছে যে রাতে খাবার মতো একদম কিনে নিই। তো তাও ডিনার দিল, বেগুন ভাজা আর রুটি খাবো। এই খেতে খেতে দেখলাম 65 হয়ে গেছে, 665 আর একটা বাকি। আধা ঘন্টা হয়ে গেছে, কোথায় এই যে 666 আমাদের 1000 হয়নি, তবুও অনেক আনন্দ হচ্ছে, কারণ এই মোমেন্টের জন্য অনেকক্ষণ প্রায় আধা ঘন্টার থেকে বেশি অপেক্ষা করছিলাম, আর এই স্পেশাল মোমেন্টটা ক্যাপচার করার জন্য ওয়েট করছিলাম, আর ক্যাপচার করেছি এই মোবাইলে। তো ওর মোবাইলেও শো করেছিল একটা অ্যাট দ্য সেম টাইম, ওর ল্যাপটপেও শো করেছিল। অনেকে বলবে আমার এমন ভাব করছে মনে হয় 2 মিলিয়ন 5 মিলিয়ন হয়ে গেছে, আরে কিচ্ছু না, এই 666ই আমার কাছে 666 মিলিয়ন, কারণ দেড় মাস হয়েছে আমাদের চ্যানেল, আমাদের চ্যানেলের সবটাই নতুন, আমরা একদম এক্সপিরিয়েন্স ছিল না, আমি তো খুব ইন্ট্রোভার্ট পার্সোনালিটি ছিলাম, এখন এক্সট্রোভার্ট হয়েছি। যাই হোক, অনেক হ্যাপি, এই 666 আমার কাছে 1000-এর থেকেও অনেক ভ্যালু। তো থ্যাংক ইউ সো মাচ ডিয়ার সাবস্ক্রাইবার্স, লাভ ইউ অল, লাভ ইউ অল, লাভ ইউ অল, লাভ ইউ অল। তোমরা এভাবেই চ্যানেলটাকে ভালোবাসা দিতে থেকো, ভালোবেসে যেও, আর ফ্রেন্ডস আর ফ্যামিলিসের সাথে শেয়ার করো, আর যদি সাবস্ক্রাইব এখনও করে না থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও, আর আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, লাইক। বাই বাই, গুড নাইট, দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগের সাথে, গুড নাইট।